এত পড়াশোনা কত শত এক্সাম লাইফ হলো তাল গোল যেন এক মহাজাম একটু ব্রেক চাই নো মোর টেনশন টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান লাফালাফি কথা নিয়ে কাটাকাটি মন খুলে নাচ গান করো তুমি যত ফান কোথা গেলে পাবো হায় নো মোর টেনশন টিফিনের ফাঁকে আহ টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান গিয়েছে রোজার মাস সিয়াম সাধনার মাস বন্ধুরা সিয়াম সাধনা মানে কিন্তু বিরত থাকা তার মানে কি আমরা মিথ্যা কথা খারাপ সব কিছু থেকে বিরত থাকবো কিন্তু ভালো মজাগুলো করব তাই তো তোমাদের সাথে মজা করতে রোজার মাসে চলে এসেছি ঢাকার থেকে অনেক দূরে দাউদকান্দিতে গৌরীপুর বিলকিস মোশারফ বালিকা উচ্চ বিদ্যালয়ে আজকে আমরা চলে এসেছি সারাটা দিন থাকবো এই বন্ধুদের সাথে দেখবো তাদের অনেক রকম পারফরমেন্স তোমরাও নিশ্চয়ই দেখতে চাও চলো দেখে নিই তাদের পারফরমেন্সগুলো একে একে তোমার নামের ফুলতুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুলতুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুলতুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুলতুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুলতুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুলতুলি সেই ফুলের পাপড়িগুলো ছড়ে পড়ে না মুগ্ধ করা সুবাস তাহার তবু শেষ হয় না সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না মুগ্ধ করা সুবাস তাহার তবু শেষ হয় না সেই সুবাসে ব্যাকুল হয়ে সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই তোমারি গীতালি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুলতুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুলতুলি মনের কাবায় তোমার ছবি নিত্য দিনে আঁকি তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি মনের কাবায় তোমার ছবি নিত্য দিনে আঁকি তোমার নামের ছন্দমালা আর কবিও কবির সাথে কবিও কবির সাথে গড়ে সাধের মিতালি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুলতুলি 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 টিফিনের ফাঁকে আহ টিফিনের ফাঁকে সেরাদের সেরা আমাদের সাথে রয়েছে এই স্কুলের প্রধান শিক্ষক এবং আমাদের হোপ অফ ফিউচার চলো বন্ধুরা শুনে নেই আমাদের প্রধান শিক্ষক এবং আমাদের হোপ অফ ফিউচারের কিছু কথা একজন শিক্ষার্থী সেরাদের সেরা হওয়ার জন্য যে গুণাবলীগুলো থাকা প্রয়োজন তা আমার মধ্যে রয়েছে বলেই আজ আমি সেরাদের সেরা আমার মতে শিক্ষা শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যেই সীমিত নয় শিক্ষা গ্রহণ করতে চাইলে পৃথিবীর প্রত্যেকটি উপাদান থেকে শিক্ষা অর্জন করা যায় আর আমি সর্বদা সেই চেষ্টা করি বলেই আমি সেরাদের সেরার স্বীকৃতি অর্জন করতে পেরেছি আর আমি মনে করি ভবিষ্যতে আজকের এই স্বীকৃতি আমাকে অনুপ্রাণিত করবে উৎসাহিত করবে আমি প্রথমেই
অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে এনটিভিকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের সুযোগ করে দেওয়ার জন্য। 1994 সালে অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা করেন প্রফেসর একেম ফজলুর রহমান সাহেব। আমি অত্র বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষকতা করে আসছি। অত্র বিদ্যালয়ে এক যাক তরুণ শিক্ষক শিক্ষা নিয়ে আমি স্কুলের সঠিকভাবে পাঠদান করে আসছি এবং আমার শিক্ষকরা অত্যন্ত আন্তরিক এবং আমাকে অত্যন্ত সহযোগিতা করেন। অত্র বিদ্যালয় প্রতিষ্ঠালগ্নের পর থেকে বরাবরই ভালো ফলাফল করে আসছে। ভালো ফলাফলের পাশাপাশি খেলাধুলায় অর্থাৎ মহিলা কাবাডি প্রতিযোগিতায় এবং হ্যান্ডবল প্রতিযোগিতায় অত্র বিদ্যালয়টি কয়েকবারই জেলা পর্যায় থেকে বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছে। অত্র বিদ্যালয়ের অবকাঠামো থেকে শুরু করে যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ড ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কর্তৃক নির্মাণ করা হয়েছে। চমৎকার সব ছবি দেখে নিলাম, তাই না? আমার তো মনটাই ভরে গিয়েছে। আরও ভালো হতো এই ছবিগুলো যদি আমি বারবার করে দেখতে পারতাম। তোমাদের জন্য কিন্তু সেই সুযোগটা করে দিয়েছে গুড লাক। গুড লাক টিফিনের ফাঁকে খুলেছে অনলাইন আর্ট গ্যালারি। অনলাইন আর্ট গ্যালারিতে গেলেই তোমরা এই ছবিগুলো বারবার করে দেখতে পারবে। আর এর ওয়েবসাইট অ্যাড্রেস হলো www.tiffinerfaake.com। এখানে গেলেই তোমরা ছবিগুলো দেখতে পারবে, চাইলে পেতেও পারবে। সুরের খেলা বন্ধুরা, এখন সুরের খেলা খেলবে হামদু নাদ দিয়ে। চলো শুনে নেই তাদের হামনাদটা। চালাও মাফ করে দাও, সুপথে চালাও মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও মাফ করে দাও, ক্ষমা করে দাও করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, এই উসিলায় বিপদে পার করে নাও, ক্ষমা করে দাও মাফ করে দাও, ক্ষমা করে দাও মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও মাফ করে দাও, ক্ষমা করে দাও মাফ করে দাও। কাউকে সরি না কাউ
তোমাতে শির দেই তবুও কাউকে সরি না কাউকে ডরি না তোমাতে শির দেই তবুও এই ওসিলায় রহমত দয়া বিলাও ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে রোজার মাসে আমরা বেশি বেশি করে নফল ইবাদত করি, বেশি করে কোরআন তেলাওয়াত করি। তাহলে এখন বন্ধু শুনে নেব কোরআন তেলাওয়াত। চলো শুনে নেই তার কোরআন তেলাওয়াতটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وحاذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم যত কথা আমার এই বন্ধুদের অনেক কথা থাকে, আর আজ তারা কথা বলবে রোজা নিয়ে, কারণ চলছে রোজার মাস। রোজা ছাড়া অন্য কিছু আসলে আমাদের মনেই আসছে না, তাই না? চলো রোজা নিয়ে আমার এই বন্ধুদের কথা শুনে নেই। ইসলামের তৃতীয় রোকন রোজা। রোজা সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদারগণ, তোমাদের ওপর রোজা নির্দিষ্ট করা হয়েছে, প্রাতকাল হতে সন্ধ্যা পর্যন্ত পানাহার প্রবৃত্তি থেকে বিরত থাকার নামই রোজা। প্রত্যেক মুসলমানের ওপর রোজা নির্দিষ্ট করা হয়েছে। রোজার মাসের নাম রমজান, যার অর্থ পুড়ে যাওয়া। অর্থাৎ কোনো ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে তবে তার জীবনের যাবতীয় গুণা বা পাপগুলো পুড়ে যাবে, তাই এই মাসের নাম রমজান রাখা হয়েছে। রোজা মুসলমানদের একটি শারীরিক ইবাদত। আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করেছেন যেভাবে ফরজ করা হয়েছিল আমাদের পূর্ববর্তী নবীর উম্মতদের উপর। আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রোজা পালন করে থাকি। রোজা পালনের কিছু নিয়মকানুন রয়েছে, সেহরি করা, ইফতার খাওয়া, তারাবি নামাজ আদায় করা। এদের মধ্যে সেহরি খাওয়া একটি। সেহরি আরবি শব্দ। রমজান মাসে আমরা রোজা রাখার উদ্দেশ্যে সুবহে সাতিকের পূর্বে যে খাবার খেয়ে থাকি তাকে সেহরি বলে। সেহরি খাওয়া সুন্নত। যেহেতু আমাদের সারা মুসলমান হিসেবে সারাদিন রোজা পালন করব, আমাদের দেহে শক্তি থাকার জন্য, শারীরিকভাবে সুস্থ থাকার জন্য আল্লাহ তাআলা আমাদের সেহরি খাওয়ার নির্দেশ দিয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও সেহরি খেয়েছেন এবং আমাদেরকেও সেহরি খাওয়ার নির্দেশ দিয়েছেন। সেহরি খাওয়া সুবহে সাদিকের পূর্বে শেষ করতে হয়। সেহরি খাওয়া ব্যতীত মুসলমানদের রোজা সম্পূর্ণ হয় না, তাই আমাদের রমজান পালনের জন্য রোজার সকল নিয়মকানুন সুষ্ঠুভাবে পালন করতে হবে। রমজান মাসে আল্লাহ তাআলা মুসলমানদের উপর রোজা ফরজ করেছেন। এর মাধ্যমে রোজাদার ব্যক্তি তার আত্মিক উৎকর্ষ সাধিত হয়। কেউই চায় না যে রোজা থেকে সে কোনো খারাপ কাজ করুক, তাই রোজাদার ব্যক্তি সবসময় ভালো পথে থাকতে সচেষ্ট হয়। এর মাধ্যমে সে সবসময় ভালো পথে থাকে। এভাবে সে এক মাস থাকার পর পরবর্তী সময়ে তার মধ্যে এর প্রভাব বিদ্যমান থাকে, তাই সে তখনও খারাপ কাজ করতে চায় না। এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকওয়া ও ভালোবাসা অর্জন করা যায়। ক্ষুধা তৃষ্ণা কাতর হওয়া সত্ত্বেও মানুষ কোনো কিছু পালন করে না একমাত্র আল্লাহ তাআলার ভালোবাসা ও তাকওয়া অর্জনের জন্য। তাই আমরা নিষ্ঠা ও ইমানের সাথে রোজা পালন করবো একমাত্র আল্লাহ তাআলার ভালোবাসা ও তাকওয়া অর্জনের জন্য। মুসলমানদের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে রোজা। রোজা আরবি মাসের দশম মাসে রাখা হয়। রোজার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইফতার। ইফতার অর্থ ভেঙে ফেলা। ইফতারের মাধ্যমে আমরা সবাই একসাথে বসে পানাহার করি, তাই এর মাধ্যমে সামাজিক পারিবারিক বন্ধন দৃঢ় হয়। রোজা আমাদের একটি পরজীবাতক। রোজা পালনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকেন, আর এই ধৈর্যশীলাই আমাদের পরবর্তীতে ধৈর্যশীল হতে সাহায্য করে। আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য রোজা পালন করে থাকি।
আমরা রমজান মাসে রোজা পালন করে যে সব পূর্ব থেকে সংযম রাখতে পারি, পরবর্তীতে এই সংযমতাই আমাদের সংযমী হতে সাহায্য করে। আমরা রোজা পালনের মাধ্যমে যেমন সহানুভূতিশীল হতে পারি, তেমনই অনাহারে থাকা কষ্ট অনুধাবন করতে পারি। আল্লাহ তাআলা যেমন মহান, তেমনই তার পুরস্কারও মহান। যদি কেউ আখিরাতে সওয়াবের আশায় রোজা পালন করে, তাহলে আল্লাহ তাআলা তার অতীত জীবনের সকল গুনাহ মাফ করে দেন। এবং মানুষের দিশারি ও সৎপথের স্পষ্ট নিদর্শন হিসেবে রমজান মাসে কোরআন নাজিল হয়, তাই এই মাসটি অতি পবিত্র। সাওম আরবি শব্দের ফার্সি শব্দ রোজা, যা আমাদের দেশে প্রচলিত। সাওম বা রোজা বাংলা অর্থ হচ্ছে বিরত থাকা। নির্দিষ্ট একটি সময় পর্যন্ত নির্ধারিত কিছু নিয়ম মেনে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সম্পূর্ণ নিষ্ঠা ও ধৈর্যের সাথে নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বা রোজা বলে। প্রতিবছর রমজান মাসে মুসলমানগণ নিষ্ঠার সাথে সাওম বা রোজা পালন করে থাকে। সাওম বা রোজা পালন করার মাধ্যমে শুধুমাত্র আমরা আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে থাকি না, এর মাধ্যমে আমাদের নৈতিকতারও এক বিশেষ উন্নয়ন ঘটে। সাওমের মাধ্যমে আমরা সংযম, সহমর্মিতা এবং সহিংসতা, এই গুণগুলির অর্জন করে থাকি। এই গুণগুলি আমাদের প্রতিটি পদে পদে চলার ক্ষেত্রে সাহায্য করে থাকে। একমাত্র সাওমের মাধ্যমে ধনীরা গরিবদের অর্ধাহারে অনাহারে থাকা কষ্ট অনুভব করতে পারে, ফলে তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়, দান খরাতে উৎসাহিত হয়। এছাড়া সাওম আমাদের ব্যক্তিগত ও জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সম্পূর্ণ নিষ্ঠা ও ধৈর্যের সাথে সাওম পালন করে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর মেহরবানি করবেন এবং আমাদের জান্নাতবাসী করবেন। বন্ধুদের সাথে কথা বলতে বলতে কোথা দিয়ে যে সময় পার হয়ে গেছে বুঝতেই পারিনি। ওদের চলে যেতে হবে ক্লাসে, কারণ ওদের টিফিনের ঘন্টা পড়ে গিয়েছে, আর আমরা চলে যাবো নতুন কোন স্কুলে। কিন্তু যাবার আগে তারা কথা দিয়েছে আমাদেরকে একটা ইসলামিক সঙ্গীত শোনাবে, যেতে যেতে শুনে নেব বন্ধুদের গানটা। গান শুনতে শুনতে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো বন্ধু নিয়ে, নতুন কোনো স্কুল নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে, সালাম দিতে নাকি ভালোবেসে। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে, সালাম দিতে নাকি ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীর, পরম ঠিকানা যেন গরিব দুঃখীর, পরম ঠিকানা যেন গরিব দুঃখীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। যাদের ছিল না কোনো সহায় স্বজন, তাদের ছিলেন তিনি বড়ই আপন। যাদের ছিল না কোনো সহায় স্বজন, তাদের ছিলেন তিনি বড়ই আপন। হৃদয় ছিল তার অতল গভীর, হৃদয় ছিল তার অতল গভীর। পরের ব্যথাতে তিনি সদাই অধীর, পরের ব্যথাতে তিনি সদাই অধীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ।